How are you, my beloved students? I am well by the good grace of Almighty. You are well at the time of pandemic situation. I know that you are completely fine and sounded mind and sounded body. I am Ashraf Ali, assistant teacher of NSMN Residential School. I am tomader as ইংরেজি প্রথমপত্রের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ক্লাস সিন প্রসেস নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো টপিক দি স্টোরি অফ লিপি ইউনিট ফোর লেসন ফোর বি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রে इंग्रजी प्रथम पत्रे तीनटा पासेस थाके, तन्मध्ये दुईटी सीन एवं एकटी आनसीन। तो गत क्लासे एक नम्बर पासेस निये आमरा आलोचना करेछि, द्वितीय राउंडे द्वितीय क्लासे आमरा आरेकटा सीन पासेस निये आलोचना करब एवं ए सम्पर्के आमरा विस्तारित जेनेछि एवं आरो जानब एवं एर जे प्रश्नगुलो हय से सम्पर्के आमरा অতিরিক্ত জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো দি স্টোরি অফ লিপি, এখানে আছে লিপি নামে একটা মেয়ে, তার কাহিনী বা গল্প নিয়ে আমরা আলোচনা করব আর কি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাহিত্যের 45 পেজে লিপির স্টোরি। লিপি একজন 14 বছরের মেয়ে, সে ক্লাস নাইনে পড়তে, এমতো অবস্থায় পারিবারিক অভাব অনটনের মধ্যে তাকে কিন্তু তার বাবা মা এক ধনাঢ্য পরিবারের কিন্তু অশিক্ষিত তারামিয়া নামে এক ব্যক্তির সাথে বিপত্নিক তার সাথে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা কিন্তু প্রস্তাব দিয়েছিল। আর এজন্য সে কিন্তু কিছুটা হলেও আপসেট হয়েছিল এবং সে তার অধ্যয়নের কাজ চালিয়ে যেতে চেয়েছিল। এর সম্পর্কে আমরা অত্যধিকভাবে স্টাডি করেছি, কিন্তু এ প্রশ্ন সম্পর্কে আমাদের অনেক জানা থাকলেও আমরা পরীক্ষার সময় যে প্রশ্নগুলো উত্তর দেই সে সম্পর্কে সঠিক উত্তর লিখতে পারি না। এ সম্পর্কে আমরা জানবো এখন, কেননা আমরা যদি সাহিত্য সম্পর্কে ভালো ধারণা না রাখতে পারি বা অধ্যয়ন কঠিনভাবে না করতে পারি তাহলে সঠিক উত্তর আমরা করতে পারি না। আর এজন্যই আমাদের সাহিত্য সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে, অর্থাৎ বই টপ টু বটম পড়তে হবে আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সাহিত্য যদি আমরা ভালো করে না পড়ি তাহলে এখানে দ্বিতীয় প্রসেসের মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে বা শূন্যস্থান থাকে। এই শূন্যস্থানটা কিন্তু এর মূল থিমটা এখানে দেওয়া থাকে, কিন্তু এই মূল থিম থেকে আমরা উত্তর করতে গেলে বইটাকে বা সাহিত্যকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে এবং এর অর্থ ভালো জানতে হবে, তাহলে কিন্তু আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানটা সঠিকভাবে উত্তর করতে পারব। তাহলে আমরা যেহেতু আমরা লিপি সম্পর্কে ভালো করে পড়েছি, আমরা এর প্রশ্ন সম্পর্কে কিছুটা হলেও তথ্য দেওয়ার চেষ্টা করি। দেখো, তাহলে লিপি ছিল একজন 14 বছরের মেয়ে, ক্লাস নাইনে পড়ত, তার বাবা মা কিন্তু দিনমজুরি কাজ করতেন আর পারিবারিক অভাব অনটনের মধ্যেই তারা কিন্তু তার লেখাপড়া খরচ চালাইতেন। কিন্তু এই লেখাপড়া খরচ চালানোর ক্ষেত্রে তারা যে বিপদের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটাকে রিকাউন্ট করার জন্য, কভারিং করার জন্য, অর্থাৎ ক্ষতিপূরণ করার নিমিত্তার্থে তারা তাকে বিয়ে দিতে চেয়েছিল। এ সময় আমরা জানছি এবং আরও এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারবো আর কি সুষ্ঠুভাবে। তোমরা একটু লক্ষ্য করো যে এ সম্পর্কে যে আমাদের প্রশ্নপত্রে তিন নম্বর প্রশ্নটা থাকে সেটা হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, সংকেত দেওয়া থাকে না। কিন্তু আমরা জানতে পারছি যে কী কী সংকেত
দেওয়া আছে সাহিত্য পড়ে বুঝতে পেরেছি আর এর ধারাবাহিকতায় আমরা এই প্রশ্ন উত্তর করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী দেখো তিন নম্বর প্রশ্ন হলো ক্লোজ টেস্ট উইথ আউট ক্লুজ, মানে সংকেত ছাড়া এটা পূর্ণ করতে হবে আর কি, সেটা সাহিত্য পড়ে দেখো। লিপি ইজ দ্য ইল্ডেস্ট সান, ইল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস লিপি ইজ দ্য ইল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস ফুল স্টপ হার প্যারেন্টস হ্যাভ এ নাম্বার ড্যাশ মোর চিলড্রেন ফুল স্টপ টু অফ দেম আর সন্স অ্যান্ড টু অফ দেম আর ডটার্স ফুল স্টপ লেফিস ফ্যামিলি ইজ নট ওয়েল বি ড্যাশ ফুল স্টপ হার ফাদার সি ড্যাশ অ্যাজ আ ডে লেবারার deliverer on others land প্রিয় শিক্ষার্থী দেখো এরকম আমাদের ফার্স্ট ড্যাশ থাকবে, আমরা সংক্ষেপে লিখছি এখানে যে লিপি ইজ দ্য ইল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস হার প্যারেন্টস হ্যাভ ফোর মোর চিলড্রেন টু অফ দেম আর সন্স অ্যান্ড টু অফ দেম আর ডটার্স লিফিস ফ্যামিলি ইজ নট ওয়েল অফ ফুল স্টপ হার ফাদার ড্যাশ অ্যাজ এ ডে লেবারার অন আদার্স ল্যান্ড ওয়ার্কস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সাহিত্যটা ভালো করে না পড়তে পারতাম তাহলে কিন্তু এই উত্তরগুলো আমরা ভালো করে দিতে পারতাম না কিন্তু। ফোর সেখানে দেখো লিপি ইজ দ্য এল্ডেস্ট চাইল্ড অফ আর প্যারেন্টস, তাহলে ছিল সে কি সবচেয়ে
कि बरस सन्तान तार बाबा मार हार पैरेंट्स हैव फोर मोर चिल्ड्रेन चार अधिक सन्तान छिल तार बाबार आर दुजन छिल कि सन्तान छेले आर दुजन छिल कि तार मे आर लिपिर फैमिली छिल कि असच्छल बा सच्छल छिल ना एखाने ओइलर पर अफ दा हयेछे आर कि असच्छल छिल ताहले एखाने आमरा अति सहजे बुझते परलाम सात थेके जे ओइलर पर अफ बसछे माने अफ ओइल अफ असच्छल बा सच्छल नय हार फैमिली सी डैश सरि हार फादार वार्कस एज ए डे लेबर ऑन आदार्स लैंड अन्य जमीते से कि करत तर बाबा दिन मजुरी काज करत और एभवे क्योंकि हमारे ये तीन नम्बर प्रश्न थके सहित पर भलोक भलो भाव उत्तर दीते कि एरक हमारे अनेक प्रसेस आज पास तीन नम्बर प्रश्न उत्तर करते जमन 26 मार्च 21 फेब्रुआर ये 26 मार्चटा क्योंकि अत्यधिक गुरुत्वपूर्ण चिटागांग बोर्डे आससे 19 साले जशोर बोर्डे दिनेश रोडे आससे जशोर बोर्डे आससे 19 साले तरपे सिलेट बोर्डे आससे 20 साले बरशाल बोर्डे आससे 20 साले एवं ढाका बोर्डे आससे 20 साले किन्तु अत्यधिक तात्पर्य प्रसेस फिर शिक्षार्थी देखो आबार आमादेर ए सीन प्रसेसे आनसिन एक प्रसेस थाके इंग्रजी फर्स्ट पार्टे इंग्लिश फर्स्ट पार्टर मध्य आनसिन प्रसेस थाके सेटा हलो कि जेमन बेगम सूफिया कमाल स्टीफन हॉकिंग रॉबर्ट ब्रूस इत्यादि सम्पर्के सम्पर्के तथ्य देव सेटा हलो अत्यधिक तात्पर्य देव एक रॉबर्ट जेमन ब्रूस आसे मिस्टर खलिल रहमान आसे एक प्लेटर सम्पन्न जे समस्त समस्त जे समस्त और कि मान छोटो छोटो प्रसेस थाके एर थेके आमादेर एकटा प्रसेस आमरा निर्वाचन करछि जेमन स्टीफेन हॉकिंग स्टीफेन हॉकिंग छिलेन एकजन तात्पर्यभव व्यक्तित्ववोध फिजिस्ट जिनि आलबार्ट आइनस्टाइनेर परेई किन्तु तार स्थान आइनस्टाइनेर परेई स्टीफेन हॉकिंग केई सबचेये बेशी पदार्थविद हिसाबे विबेचना करा हय तिनि 1942 साले इंग्लैंडे जन्मग्रहण करेन तिनि बाल्यकाल थेके किन्तु गणिते खुबई दक्ष छिलेन तिनि 1988 साले आ ब्रीफ हिस्ट्री अफ टाइम फ्रम दा बिग बैंग टू दा प्रेजेंट टाइम्स ग्रंथ लेखें এই বই তিনি সাধারণ মানুষের জন্য সৃষ্টিতত্ত্ব কসমোলজি যাকে বলা আর কি ব্যাখ্যা করেন এটা বিখ্যাত হয়ে ওঠেন এবং মহান বিজ্ঞান হিসাবে তার খ্যাতিকে প্রতিষ্ঠা করেন তিনি 1968 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্টিতত্ত্বে বা কসমোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কিন্তু ভাগ্য তার সহায় ছিল না 1972 সালে তিনি গ্যারিক রোগের শিকার হন তখন থেকে তিনি শরীর নিয়ন্ত্রণের জন্য সকল ক্ষমতা হারিয়ে ফেলেই কিন্তু তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হয় কিন্তু তিনি কম্পিউটারের মাধ্যমে কিন্তু লেখাপড়া চালিয়ে যান বা ক্লাস নেন কিন্তু শিক্ষাদান চালিয়ে যান 1974 সালে তিনি তত্ত্বীয় পদার্থের জন্য সম্মানজনক আলবার্ট আইনস্টাইন পুরস্কার অর্জন করেন 1979 সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত জন্য যে লুসি লুকাসিয়ান অধ্যাপক হিসাবে যোগ দেন তিনি 2018 সালের 14 মার্চ মানে ইদানিং মৃত্যুবরণ করেন কিন্তু তাই স্টিফেন হকিং একজন অত্যধিক পদার্থবিদ হিসাবে আখ্যায়িত ছিলেন এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম স্টিফেন হকিং আসলে কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন তার সম্পর্কে আমাদের যারা এই আনসিন ফাস্টে 4 এবং 5 নম্বর প্রশ্ন থাকে গত পরীক্ষায় ক্লাসে আমরা 4 এবং 5 আলোচনা করেছি এখান থেকে আমরা এই ক্লাসে 5 নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব
প্রিয় শিক্ষার্থী দেখো আমরা স্টিফেন হকিং সম্পর্কে বুঝতে পারলাম বাংলা ভাষার মাধ্যমে এবং ইংরেজি আমরা পড়েছি এবং অনুবাদ করলাম এখানে আমরা সামারি লিখব সামারিটা হবে মূলত সেই প্রসেসের তিন ভাগের এক ভাগ মানে ওয়ান থার্ড যাকে বলা আর কি তোমরা দেখে নাও সামারি কিভাবে লিখতে হয় আর কি আমরা যে প্রসেসটা পড়লাম বা অনুবাদ করলাম এ সম্পর্কে আমাদের সঠিক তত্ত্ব নিয়েই কিন্তু সামারি লিখতে হবে আর কি সামারিটা হবে নিজস্ব আঙ্গিকে নিজস্ব ভাষায় ওয়ান থার্ড দেখো আনসিন পাসের সামারি সামারি কোশ্চেন নম্বর ফাইভ স্টিফেন হকিং স্টিফেন হকিং ইজ এ গ্রেট সায়েন্টিস্ট ইজ এ গ্রেট সায়েন্টিস্ট ফুল স্টপ হি ওয়াজ বর্ন ইন 1942 অ্যান্ড স্কিল ইন ম্যাথামেটিশিয়ান ম্যাথামেটিক্স স্কিল অ্যান্ড স্কিল ইন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স হোয়াট ওয়াজ নোটিসড ইন হিজ বয়হুড ফুল স্টপ হি এট দ্য এজ অফ 26 হি এট দ্য এজ অফ 26 গট পিএইচডি ইন কসমোলজি কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন 1968 ফুল স্টপ হি অ্যাচিভড এ গুড নেম অ্যান্ড ফেম হি অ্যাচিভড এ গুড নেম অ্যান্ড ফেম named and fame but he attacked by a fatal disease full stop it make him
disabled, disabled, but could not, but could not stop his, stop him, but could not stop him, full stop. He is still a relentless worker of science. Full stop. প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের প্যাসেজটা অনেক বড় কিন্তু আমরা এখান থেকে যে অর্থ এবং তার সহ জানতে পেরেছি যে বিষয়টি সেই বিষয়ে নির্ভর করে কিন্তু আমরা এখানে তাৎপর্যবহ নিজস্ব আঙ্গিকে সামারাইজেশন করেছি বা সামারি দিয়েছি স্টিফেন হকিং ইজ এ গ্রেট সায়েন্টিস্ট হি ওয়াজ বর্ন ইন 1942 and skill in mathematics what was noticed in his boyhood full stop he comma at the age of 26 got phd in cosmology from cambridge university in 1968 full stop he achieved a good name and fame but he attacked by a fatal disease full stop it makes him disabled but could not stop him he is still a relentless worker of science in mathematics what was noticed in his boyhood he at the age of 26 he achieved a good name and fame but he was attacked by a fatal disease it makes him disabled but could not stop him he is still a relentless worker of science প্রিয় শিক্ষার্থী আমরা এই আনসিন পাসের সম্পর্কে তত্র পেলাম যে আমাদের নিজস্ব আঙ্গিকে সঠিকভাবে সামারাইজেশন করতে হবে বা সামারি লিখতে হবে তাহলে কিন্তু সঠিক মার্ক পাবো এখানে কিন্তু আমাদের 10 মার্ক আছে এখানে তাহলে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ মে আল্লাহ ব্লেস ইউ হ্যাভেনলি ব্লেসিং আল্লাহ হাফেজ